এমনি সাইদুল ইসলাম আপনি লিখেছেন চাকরির ক্ষেত্রে জাহাজের বিভিন্ন দেশে জাহাজে বিভিন্ন দেশে যাওয়া লাগে এখন সেখানে জুমার সালাদ কীভাবে আদায় করব জোহর সালাদ আদায় করলে হবে কি না বিভিন্ন দেশে যদি আপনার যাওয়া লাগে জাহাজে করে আপনি মুসাফির হিসেবে গণ্য থাকবেন আর জাহাজ যদি আপনার ফ্যামিলি আপনার সাথে থাকে এবং সেখানে আপনার মাসকে মাস থাকা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন না ফ্যামিলি দেশে আছে আপনি জাহাজে ব্যাচেলর আসেন আছেন এবং জাহাজ এক দেশ থেকে আরেক দেশে চলে থাকে তাহলে পুরো সময়টা আপনি মুসাফির হিসেবেই গণ্য হবেন এরকম হলে আর জুমার সালাতের ওয়াক্ত হলে আপনি জোহর পড়বেন যেহেতু আপনার জুমা আবশ্যক নয় কিন্তু জুমা পড়ার যদি স্কোপ থাকে মুসাফির জুমা পড়লেও পড়তে পারে অর্থাৎ সেই স্কোপটা আছে আবশ্যক না তিনি চাই পড়তে পারেন অথবা আপনি জুমা সালাত হয়ে গেছে কোনো জায়গায় আপনার জাহাজ নঙ্গল করেছে সেখানে মসজিদ আছে স্থানীয়রা নামাজ পড়ছে আপনি চাইলে সেখানে জামাদের সামিল হতে পারেন আর যেহেতু আপনি সফরে আছেন চাইলে আপনি জোহরও আদায় করতে পারবেন আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পূরণে পড়তে হবে কোনো অসুবিধা নেই আজান চলাকালীন নামাজ অব্যাহত রাখা যাবে আপনি সালাপ শুরু করেছেন নামাজের মধ্যে আছেন মধ্যে আজান শুরু হয়ে গেছে আপনার থামার দরকার নেই আপনি নামাজ কন্টিনিউ করতে থাকবেন মহাজ তার আজান অব্যাহত রাখবেন বাবু খান লিখেছেন ফজর মাগরিব এবং এশার নামাজের সুরা উচ্চস্বরে না পড়লে নামাজ হবে কি না ফজর মাগরীব এবং এশার নামাজের সুরা আপনি যখন জমাতে পড়বেন তখন উচ্চস্বরের পর আবশ্যক এবং এক যখন পড়বেন তখন উচ্চস্বরে বা আপনি আসতে যে কোনো পড়তে পারেন অথব জমাতের সাথে পড়লে এটা উচ্চস্বরের পর আবশ্যক যদি না পড়ে ম্যামসাহেব তাহলে সেখানে সিদ্ধ এরপরে আপনি মাসুদ রানা আপনি লিখেছেন অনেক সময় অজুর সাথে কিতাব পড়তে পারি না এখন কিতাবের কোন আয়াত পড়লে বা ধরলে গুণ হবে কি না বিধান কি যদি কিতাবের মধ্যে সাধারণ কথার পাশাপাশি দুই চারটি আয়াত আসে মাঝে মাঝে ফাঁকে ফুঁ তো তার কারণে ওই কিতাব পড়তে কোনো অসুবিধা নেই অজু ছাড়া তবে কোন আয়াতটাকে আলাদা করে যখন আপনি পড়বেন তখন এটাকে হাত দিয়ে আঙুল দিয়ে স্পর্শ করবেন না এটুকু অ্যাভয়েড করে চলবেন ইনশাআল্লাহ না সেটুকু আপনার জন্য যথেষ্ট হবে সাকিবা সুলতান আপনি লিখেছেন আমি নামাজরত অবস্থায় আমার স্বামী মাঝে মাঝে বাসায় ফেরেন তখন কি আমি নামাজ বাদ দিয়ে দরজা খুলতে পারবো কিনা আপনি ফরজ সালাতে যদি থাকেন অবশ্যই আপনি সালাদ শেষ করে তারপর দরজা খুল খুলবেন এবং প্রয়োজনে আপনি একটু তার আসার যে আপনার বার্তা সেটা আপনি পেয়ে গেলে সালাদকে সংক্ষিপ্ত করে হলেও দরজা করবেন কিন্তু সালাদ ছেড়ে দিবেন না ফরজ সালাদ এটা কোনো অজুহাত নয় যে অজুহাতের ভিত্তিতে ফরজ সালাদ ছেড়ে দেওয়া যায় যে স্বামী এসে দাঁড়িয়ে আছেন সেই হ্যাঁ নফল সালাদ যদি হতো তাহলে সেক্ষেত্রে আমি না করলে তিনি রাগ হবেন সংসার অশান্তি হবে দেরি হবে ঝামেলা হবে সেই ক্ষেত্রে আপনি সেই সালাদ ছেড়ে দিতে পারেন এই পরিস্থিতিতে বাট ফরজ সালাদের ক্ষেত্রে এটি চলবে না